তো আজকে ফিনো ব্যাংকের ব্রাঞ্চে আসলাম চাচলে। চাচলে একটা আমাদের ফিনো ব্রাঞ্চ আছে, সেটাতে আজকে ভিজিট করব এবং তার সঙ্গে কথা বলবো যদি কেউ নতুন সিএসপি নিতে চায়। তো এই যে দেখতে পাচ্ছ ফিনো ব্যাংকের সব পোস্টারগুলো লাগা আছে, এই যে ব্রাঞ্চ ম্যানেজার এখানে বসে আছে, এখানে কি ফিনো পেমেন্ট ব্যাংক, তিনার সঙ্গে আজকে কথা বলবো। এই যে দেখুন সব কম্পিউটারগুলোতে ফিনো কাজ হচ্ছে। আচ্ছা তো বলুন তো, এখানে নতুন আইডি ফিনোর পাওয়া যায় তো? আচ্ছা আইডি আইডি নিতে মানে কত টাকা লাগে? আমাদের এখানে আমরা এই মুহূর্তে অফার পিরিয়ডে আছে আমাদের, তো আমরা এটা মার্চ মাসের 31 তারিখ অবধি অফার চালাবো। সেই 31 তারিখ অবধি আমাদের 1500 টাকা করে আইডি আপনি এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা মানে শুধু আইডিটা নিলে 1500 টাকা লাগবে তাই তো? শুধু আইডিটা নিলেই 1500 টাকায় আপনার হয়ে যাবে। আর আপনি যে ডিভাইস নিয়ে যান তাহলে ওটা আপনি এসে সরাসরি কথা বলে ডিভাইস এবং আইডি দুটো একসঙ্গে নিলে আরো কমে আপনি পাবেন, সেটা আপনাকে এসে এখানে কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি ফিনোতে কতদিন ধরে কাজ করছেন? আমার ফিনোতে প্রায় 7 বছর হয়ে গেল এবং চাচলে প্রথম যখন ফিনো আসে তখন আমারই হাত ধরে এখানে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিনো আইডি নিতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে? ফিনো আইডি নেওয়ার জন্য আপনার ডকুমেন্ট আধার এবং প্যান, ব্যাস এটাই যথেষ্ট। আচ্ছা আচ্ছা, তাহলে 1500 টাকা করে আইডি আপনি দিচ্ছেন তাই তো? আচ্ছা, আর যদি এটিএমটা কোনো কাস্টমার ধরে নিতে চাই? সে এটিএম এর একটা প্রাইস আলাদা রয়েছে, ঠিক আছে, সেটা আমাদের এখানে এসে কমিউনিকেশন করে ওটাকে করতে হবে। আচ্ছা, যদি আইডি আর এটিএম নেন তাহলে আমরা ওটার অনেকটাই ছাড় দিয়ে দিই, ঠিক আছে, ওই জন্য আমরা এটা ভিডিওতে আমরা বলতে পারবো না সরাসরি। আপনারা অফিস ভিজিট করুন আর সরাসরি কথা বলে নিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা কোনটা এটিএম এর কথা বলছেন একটু এটিএমটা দেখান তো। আমরা এটিএম আমাদের রয়েছে, এটা একটা পরিচিত এটিএম, প্যাক্স ডিভাইস D180। আচ্ছা আচ্ছা, এটা ফিনোর মাইক্রো এটিএম, এটার মাধ্যমে আপনি সমস্ত ব্যাংকের এটিএম দিয়ে টাকা আপনি উইথড্র করতে পারবেন। আচ্ছা, তো এই এটিএম এর দাম অ্যাকচুয়ালি মার্কেটে হচ্ছে 6000 টাকা, কেউ 5000 টাকা, কেউ 5.5 হাজার টাকা, বিভিন্ন ধরনের বিক্রি করছে, কিন্তু এই মাইক্রো এটিএম আমাদের কাছে আরো কমে আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি আইডির সঙ্গে এই মাইক্রো এটিএম কে কম্বিনেশন করে নেন তাহলে আরো অনেকটাই কমে আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন। ওই জন্য আপনারা সরাসরি ভিজিট করুন, ঠিক আছে, অথবা আমাদের ডিসক্রিপশনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওটাতে কল করুন, কল করলে পরে আপনি জিনিসপত্রটা পেয়ে যাবেন। আচ্ছা, ফিনো যে আইডিটা নিবে তাহলে এখানে অ্যাকাউন্ট খোলা অপশন আছে? অবশ্যই, ফিনো আইডি অর্থাৎ এটা সিএসপি, এটা কোনো থার্ড পার্টি কোম্পানি নয়, এটা ব্যাংকের সিএসপি পয়েন্ট। এবার ব্যাংকের সিএসপি মানে সেখানে অ্যাকাউন্ট ওপেনিং তো মাস, অ্যাকাউন্ট ওপেনিং থাকবে। অ্যাকাউন্ট ওপেনিং এর সঙ্গে সঙ্গে অনেক এমন সার্ভিস আছে যে সার্ভিসগুলো অন্য কোনো জায়গায় এসে পাবে না, একমাত্র ব্যাংকিং আউটলেটেই পাবে, তো সেটাও আমাদের কিন্তু এখানে সেটা পাবে। ও ব্যাংকিং মানে পুরো ব্যাংকিং এক্সপিরিয়েন্স কিন্তু ফিনোর মাধ্যমে নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্ট যে খুলবে তাহলে পাসবুকও তো মনে হয় দিতে হবে কাস্টমারকে তাই তো? আমাদের কাছে পাসবুক, রেজিস্টার খাতা, অ্যাকাউন্ট মেইনটেনেন্স খাতা, এগুলো সমস্ত কিছু আমাদের কাছে অ্যাভেলেবল আছে, এবং কিট, অ্যাকাউন্ট খোলার জন্য যে কিট লাগে সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে, আমরা এখান থেকেই নিতে পারবো সমস্ত। আচ্ছা দাদা বলুন তো, যদি আমাদের ভিডিও দেখে কেউ এখানে আইডি নিতে আসে ফিনোর তাহলে তার জন্য কি ছাড় থাকবে? অবশ্যই, আমরা ভিডিও যখন বানাচ্ছি তো অবশ্যই কিছু না কিছু ব্যবস্থা করে রেখেছি। আপনারা এই ভিডিওকে শেয়ার এবং কমেন্ট এবং লাইক, এই তিনটে যদি আপনার জিনিস থাকে এবং আপনি সেটা নিয়ে আসুন, আমরা চেক করব যে আপনি কমেন্ট করেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, তাতে আপনি কিন্তু আইডির মধ্যে অনেকটাই কনসেশন পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা ব্যাংকের পাসবুকগুলো দেখান তো একটু, কি টাইপের আছে মানে কি কোয়ালিটি আছে? পাসবুকের জন্য আপনাকে আমার সঙ্গে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আসছি। দেখুন এখানে আমরা পুরো সিস্টেম করে রেখেছি। আচ্ছা, পাসবুক রয়েছে অ্যাভেলেবেল। আচ্ছা ঠিক আছে, আমরা ইন্ডাসইন্ড ব্যাংকেরও পাসবুক প্রোভাইড করি এখান থেকে। আচ্ছা, মানে যে কোয়েরি ডিলার যদি এখানে আসে তাহলে সে পাসবুক নিয়ে যেতে পারে, ঠিক আছে, এবং পাসবুকের কোয়ালিটি যা তো নয়, একটা সুন্দর পাসবুক, পাসবুক দেখলে পরেই মনে হবে যে হ্যাঁ এটা ব্যাংকের একটা পাসবুক দিয়েছে আমাকে। আচ্ছা, সঙ্গে সঙ্গে আমাদের কাছে রেজিস্টার রয়েছে, ফিনোর রেজিস্টার তাই তো? রেজিস্টার,
এরা শুধু ফিনো না, যে কোনো এইপিএস যারা সঞ্চালক আছে তারাও এই এইপিএস ব্যবহার করতে পারবে। এখানে কাস্টমার রেকর্ড রাখার জন্য তারা টাকা উইথড্র করছে বা ডিপোজিট করছে, তার রেকর্ড কিন্তু এটা এখন ম্যান্ডেটরি করে দিয়েছে আরবিআই, যার ফলে আমরা কিন্তু এটাও আমরা কিন্তু কাস্টমার যদি কোনোদিন আসে এক মাস পর যদি আমি ট্রানজ্যাকশন করেছি কিনা আপনি দেখাতে পারবেন, রেকর্ডটা দিতে পারবো কাস্টমার কত টাকা উইথড্র করেছে। এভাবে আমাদের ফিনো রেজিস্টার রয়েছে, আপনারা এটাকেও ই করতে পারেন, আমাদের কাছ থেকে নিতে পারেন। আচ্ছা, পুরো ফিনো রেজিস্টার, তাই তো? ফিনো রেজিস্টার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রেজিস্টার গুলো সব কিনে নিতে হয়, তাই তো? হ্যাঁ, এগুলো সবই কিনে নিতে হয়, কারণ ফিনো থেকে আমরা ফ্রিতে কিছুই পাই না। আচ্ছা আচ্ছা, এটা ব্যাংকের পরিবেশ আমরা তৈরি করে দিই এখান থেকে। তো যাতে হচ্ছে কি, যে দেখুন আমাদের যেমন আমাদেরকে ঘড়ি দেওয়া হয়েছে ফিনো থেকে, মানে যে রিটেলার ভালো কাজ করবে তাকে ঘড়ি টড়ি দিবেন, তাই তো? যারা ভালো কাজ করে তাদেরকে এগুলো দেওয়া হয়, ঠিক আছে। এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন আমাদের ল্যাপটপ ট্যাপটপ সবই এগুলো সব ফিনো থেকে আমাদের পাওয়া, ঠিক আছে। যারা ভালো কাজ করে ফিনো থেকে অনেক কিছু তাদের জন্য উপহার সবসময়ই থাকে। আচ্ছা আচ্ছা, যারা দাদা একটা কোশ্চেন ছিল, যারা মানে ফিনো আইডি নিবে তারা কি মোবাইলে ইউজ করতে পারবে না মানে ডেস্কটপে? আমাদের দুটোই ভার্সন রয়েছে, মোবাইল এবং ল্যাপটপ। কাজটা তাহলে মোবাইলে হবে আর ডেস্কটপে হবে, তাই তো? ডেস্কটপে হবে, তার সঙ্গে সঙ্গে এরকম একটা ডিভাইসও আমরা ফিনোর তরফ থেকে পাই। আচ্ছা আচ্ছা, এই ডিভাইসের মধ্যেও কাজ হয়, আমরা আপনাদের দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, এই ডিভাইসের মধ্যে কি হচ্ছে যে আপনাকে তাহলে এক্সট্রা ভাবে আর কোনো কিছু নিতে হবে না, এর মধ্যে প্রিন্টার, তাহলে কাস্টমার এটাও নিতে পারে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। এবং সোয়াইপ মেশিন, এটা সোয়াইপের পয়েন্ট রয়েছে, আর এই পয়েন্টটা রয়েছে আপনার কার্ড ঢোকানোর জন্য। আচ্ছা, ঠিক আছে। তো এই ডিভাইসটাও কেউ যদি পারচেস করে তাহলে কিন্তু সেটাও আমাদের কাছ থেকে সে পাবে, ঠিক আছে। এটা নিলে আপনাকে আর অন্য কোনো ডিভাইস নেওয়ার দরকারই পড়ে না, ঠিক আছে। তার মানে একটার মধ্যে সব অল ইন ওয়ান। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া যদি সেই অ্যাফোর্ড না করে, এটার দাম 25,000 টাকা আছে, যদি অ্যাফোর্ড করতে না পারে সে কম কম্পিউটারও নিতে পারে, কম্পিউটার বা ল্যাপটপ দুটোতেই এটা চলে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমরা মোবাইলের মধ্যেও কিন্তু এটাকে চালাতে পারি, মোবাইলও অ্যাপ রয়েছে মিত্রা অ্যাপ বলে, মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই তাহলে ফিনো চালাতে পারবে। ডাউনলোড করে দেখতে পাচ্ছেন এই যে মিত্রা অ্যাপ, এটাকে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আইডি পাসওয়ার্ড আপনি আমাদের কাছ থেকে পেয়ে গেলে এই মিত্রা অ্যাপটা ডাউনলোড করে কিন্তু কাজ করতে পারবে। আচ্ছা আচ্ছা, এরকম সমস্ত জিনিস রয়েছে, তাহলে কম্পিউটারও এটা কাজ হয় না? কম্পিউটারে একদম, ওয়া, দুটোতেই একদম। আমি সবসময় রিকমেন্ড করি আমার রেটারদের যে আপনারা কম্পিউটারেই কাজ করুন, কারণ কম্পিউটারে সবচেয়ে বেস্ট সবসময়। আচ্ছা, কাস্টমার টাকা তোলার পর কাস্টমারকে মানে স্লিপ টিলি প্রদান করেন তো? একদম, আমাদের স্লিপের জন্য অনেকগুলো পার্সন রয়েছে, দেখুন এটাতে আমাদের ছোট স্লিপ বের হয়। আচ্ছা আচ্ছা, এটা একটা ছোট স্লিপের জন্য নেওয়া হয়েছে, এটা থেকেও আমাদের স্লিপ বের হয়, ঠিক আছে। আপনি যদি মানেন যে আপনি নর্মাল রয়েছে, নর্মাল প্রিন্টার রয়েছে, ইপসন বা এইচপি যে কিছু রয়েছে সেখান থেকেও আপনি প্রিন্ট দিতে পারেন। এগুলো এগুলো হচ্ছে স্লিপ, তাই তো? হুম হুম, একদম। আচ্ছা, ইন্ডোসাইনের ব্যাংকের একটা স্লিপ আছে। আচ্ছা, এইভাবে স্লিপগুলো বের হয়, ওখানে সব লেখা থাকে কাস্টমারের ক টাকা থাকলো আর ক টাকা উইথড্র হলো, তাই তো? আচ্ছা, এই মেশিনটা কি স্যার বলুন তো একটু? এটা হচ্ছে আপনার কাউন্টিং মেশিন, দেখুন আমাদের কাছে কাউন্টিং মেশিন ছিল না কিন্তু আমরা আজকে নিতে বাধ্য হয়েছি, কারণ কি মার্কেটে প্রচুর পরিমাণে ফেক নোট ঘোরাফেরা করছে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার কাউন্টারে যদি দুই একটা চলে আসে, আপনি যদি টাকা সঠিকভাবে চিনতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা হবে, আর আপনি কিন্তু ঠকেও যাবেন, এবং আমরাও ঠকে গেছি। এরকম হয়েছে আমাদের সঙ্গে যে হয়তো 1-1.5 লাখ টাকা দিয়ে গেছে, সেই মুহূর্তে ভাবলাম যে কি কাউন্ট করবো, হয়তো কাউন্ট করেই নিয়ে এসছে, হয়তো আমরা যেটা করি যে টেবিলে রেখে এমনি হাত দিয়ে গুনলাম, চেক করলাম না, ঠিক আছে রেখে দিলাম, কিন্তু পরবর্তীতে গিয়ে ওই নোটটাকে চেক করতে গিয়ে দেখা গেছে যে দুটো নোট জাল আমাদের বেরিয়ে গেছে। আচ্ছা, ওই আইসড্রো ওটা মেশিন কি আছে একটু দেখান তো? হ্যাঁ, ওই ওই মেশিনটা কি কাজে লাগে? এটা হচ্ছে আপনার আইরিস, আইরিস স্ক্যানার, মন্ত্রা ডিভাইস, মন্ত্রার মধ্যে এটা পড়ে। এটা আইরিস ডিভাইস, এটা কি কাজে লাগে, ধরুন অনেক বয়স্ক মহিলা আছে যাদের ফিঙ্গারপ্রিন্ট আসে না কোনো মতে, ঠিক আছে, তখন আপনি কিন্তু এই ডিভাইসটার মাধ্যমে কিন্তু টাকা তুলতে পারবেন। কিভাবে? চোখের মাধ্যমে, চোখের মধ্যে এইভাবে লাগিয়ে দিয়ে আপনি কিন্তু টাকা তুলতে পারবেন। তো সব রকমের ফ্যাসিলিটি কিন্তু ফিনো করে রেখেছে। আচ্ছা, মানে কাস্টমার ঘরে না যায়, অন্য কোনো ইপিএস থেকে ফিনোটা বেস্ট, তাই তো? একদম। আচ্ছা আচ্ছা, আর এখানে ট্রানজ্যাকশন সাকসেসফুল রেটিও হচ্ছে 100%। আচ্ছা, মানে পেন্ডিং টেন্ডিং এর কোনো ঝামেলা নাই, কমই, একবারে কম নাই বলতেই এখানে। আচ্ছা,
আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। তাহলে আমিও বলবো যে যারা ফিনো নেওয়ার জন্য ইচ্ছুক বা নিতে চাও, তাহলে চাঁচল এসে ফিনো ব্রাঞ্চের সঙ্গে ফিনো ব্রাঞ্চে এসে, আপনার নাম কি বলুন তো? কানাই সাহার সঙ্গে যোগাযোগ করলেই আপনি কিন্তু ফিনো ব্রাঞ্চের CSP পেয়ে যাবেন। আর ইনার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনি ইনার নাম্বার নিতে পারেন। সো থ্যাংক ইউ।